এসেছি বাবা লোকনাথকে দেখতে। Good morning, friends. Today we are going to Chakladham and Kachuadham. Bangali der Baba Lokenath er Jonmosthan. Amader 75 kilometers er ei ache ride ache. Nearby arai ghonta amar time lagbe. Yeah, hi friends. Ekhon amra Ma flyover e uthe jacchi. I will show you the watch. Dekhte bachcha watch ta to dekh yeah khub sundor koreche eta mane dagbar moto hello friends eta hote Kachuadham flyover ei flyover to onektai boro onek ta area ghurele onek gulo signal parboste easily kora jay speed limit 30 km per hour diyeche but যেহেতু অল টাইম নেই অ্যাজ পার গুগল ম্যাপ এখানে বলছে আড়াই এখনও দেড় ঘন্টা রাস্তা বাকি তো ওই একটুখানি স্পিডে চালাচ্ছি কারণ ওখানে গিয়ে আমরা ঠাকুরের ভোগও খাবো আমি ওনার একটা স্লোগান আছে আমার খুব ভালো লাগে রঙে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করি সো দিস স্লোগান ইজ ভেরি very useful and very powerful eta jokhoni amra chinta kori ar onake jokhon ami amra daki I really bishwas korun amader sob samadhan nimisher moddhe hawa hoye jay jani na ki kore but hoye jay so joy baba lokna amra ekhon moddhomgram dhuke gechi moddhomgram ekhan theke exactly ar 1 kilometer বাকি বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্টস বক্সে জানাও হয়তো শঙ্কু রাইডে নেই বাট শঙ্কু যখন ভিডিওটা দেখবে যখন তোমাদের রিপ্লাই দেখবে হয়তো সে এমনিতে ইনফ্লুয়েন্স হবে যে নেক্সট রাইডে আমাদের সঙ্গে আমার সঙ্গে যেন ও বেরোতে পারে অ্যান্ড রিয়েলি গাইজ আই এম মিসিং শঙ্কু ভেরি ভেরি মাছ ভেরি ভেরি মাছ অ্যান্ড
একদম স্টুপিড ছেলে, সানডে করে অফিস আছে, আরে সানডে করে আমারও অফিস আছে, এটা আজ সরি আই এম সো স্টুপিড, বাট এই আজকে এই সঙ্গে যা আমি একটুখানি ফ্রি পেয়েছি নিজেকে, সো একটু রাইডে বেরিয়ে গেলাম। ও বাবা রাস্তার কন্ডিশন খুবই খারাপ, ও হো 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 ও হো 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 হো, আমার যত মনে হচ্ছে বারাসাত থেকে এটা রাইট নিতে হবে। আমি ঠিক গ্যাস করেছি তো বারাসাত থেকে আমাকে রাইটটা নিতে হবে। দুটো রাস্তা এখান থেকে দুটো চ্যানেল হয়ে যাচ্ছে, ওয়ান ইজ গোয়িং টুয়ার্ডস নর্থ বারাসাত কল্যাণী সীমান্ত, অ্যান্ড আদার ওয়ান ইজ গোয়িং টুয়ার্ডস বাংলাদেশ বর্ডার, অ্যান্ড চাকলাধাম ইজ ইন বাংলাদেশ বর্ডার, নট ইন বাংলাদেশ বর্ডার বাট ইটস নিয়ার বাংলাদেশ বর্ডার। রাইট নাও উই আর ইন ন্যাশনাল হাইওয়ে 112, ইজ দিস আ ন্যাশনাল হাইওয়ে? আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ সি, চাকলাধাম ইজ আ অসম প্লেস, অ্যান্ড আমি অনেকবারই ওখানে ভিজিট করেছি, খুব ভালো লাগে জায়গাটা। দিস ইজ এনএইচ 112, এনএইচ 112। হাই ফ্রেন্ডস, আমরা এখন শীতপুরে হল্ট করেছি, এখানে একটুখানি খাবার দাবার খেলাম, খুবই খিদে পেয়েছিলো। এখান থেকে 25 কিলোমিটার্স আর বাকি আছে চাকলা পৌঁছাতে, সো 25 মিনিটস আর লাগবে, 14 কিলোমিটার্স বাকি। সো শঙ্কুকে ফোন করলাম, শঙ্কু এখন খুবই ব্যস্ত অফিসে, সো আই এম এনজয়িং, একদিক থেকে আমি খুবই এনজয় করছি বাট আরেকদিক থেকে খুবই স্যাড, বাট শঙ্কু নেই সাথে করে, ও থাকলে আর একটু এনজয় হয়, একা একা রাইডিং করা ইটস টু টাফ, খুব কষ্ট একা একা রাইড করা। সো দেখা যায় আমি ওখানে ভালো ভালো আমি শর্টস তুলবো, আর এখান থেকে যাওয়ার সময় অন দি ওয়েতে আমি টিভি শর্ট তুলছি, আমি সেলফি শর্ট তুলবো, সো দেখুন, দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেলটা মারতে ভুলবেন না। হ্যাঁ
Hello friends, এখান থেকে রাস্তা খুবই অপূর্ব রাস্তা বাট এই যে রাস্তা কাছে সাথে একটু খারাপ বাট ঠিক আছে ডাউন চলে যাবে মোটামুটি খুবই সুন্দর লাগছে এখানে এরিয়া এত গাছপালা এত গ্রিন আমি খুব এনজয় করছি বাট এই যে প্রবলেমটা হচ্ছে যে আমার সেলফি তোলার একটু টেকনিকটা একটু অন্য রকমের আই হ্যাভ চ্যানেল আন্ডার মাই ব্যাগ তো এই চ্যানেলে আমি এখন যাচ্ছি আমি এখনো পর্যন্ত 2 কিলোমিটার প্রায় চলে এসেছি পার করে এসেছি এখন দেখা যাচ্ছে এখান থেকে খুবই সাবধানে যেতে হবে কারণ এখানকার মুরগি আর ছাগল খুবই ডেঞ্জারাস তো এ করার তো এখানে একটুখানি ক্রিটিক্যাল জ্যাম পড়েছে লেটস সি আমার মোবাইলটা তো স্থির হয়ে দাঁড়াতে পারে না এক জায়গায় আমি একটুখানি ভিডিওটা হয়তো আমি উল্টো করেও নিয়েছি আমার এখনো পর্যন্ত বাইক আমার খুবই সুন্দর চলছে কোনো রকমের সমস্যা হচ্ছে না অ্যান্ড আই এম লাভিং ইট আই এম রিয়েলি এনজয়িং ইট কোনো প্রবলেম প্রবলেম নেই বাবা লোকনাথের নাম করে আমি বেরিয়েছি বাবা লোকনাথকে দেখতে তো হয়তো আশা করি আমার জার্নিটা খুবই সাকসেস হবে আর ঠাকুর যদি দয়া করে তাহলে আমাদের ভিডিও এডিটিংটা খুব সুন্দর হবে কারণ আমরা ক্লিপিংসগুলো অনেক কিছু অনেক ক্লিপিংসও পেয়েছি তো একটু রাস্তাতে একটু জাম আচ্ছা আই হ্যাভ টু আস্ক হিয়ার লেট মি আস্ক ফার্স্ট এখানে সত্যি কথা এই চাকলাদামের খাসি হচ্ছে এটাই যে প্রচুর ফলের গাছ পাওয়া যায় গাছ দেখতে পাবেন প্রচুর
এখন আমরা অলমোস্ট চাকলাধাম পৌঁছে গেছি মন্দিরের সামনে। এখান থেকে আর নিয়ার বাই 5 মিনিটস লেফট কি আমরা মন্দিরে পৌঁছে যাব। এবার একটু চেনা চেনা রাস্তা মনে হচ্ছে, কারণ অনেক ছোটোবেলায় এসেছিলাম তো মনে নেই। তো এটা আমার ফার্স্ট টাইম যে আমি একা আসছি এখানে। শঙ্করও একবার আসা হয়ে গেছে চাকলাধাম, সেও ছোটোবেলায়। এখানে মন্দিরটা আছে, পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা এখন কচুয়া যাব। কচুয়া থেকে মিন্স কচুয়া মিন্স আপনার বাবা লোকনাথের মামার বাড়ি। এটা হচ্ছে জন্মস্থান চাকলাধাম, জন্মস্থান, আর ওটা হচ্ছে মামার বাড়ি। সো আমরা দুটো জায়গায় ভিজিট করব। তো এখান থেকে আগে টিকিটটা কেটে নিই। এখান থেকে অলমোস্ট 1:30 খাওয়া দাওয়া সার্ভ করা হয়, মানে ভোগ দান করা হয়। সো আমরা ভোগ খাবো, আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এখানে ভোগ খাচ্ছি যে। সো টিকিটটা কেটে নিই, তারপর কথা বলছি। আমাদের এখন টিকিটটা কাটা হয়ে গেছে ভোগে। সো এখন আমরা মন্দিরে এন্টার করছি। একবার এন্টার করেছিলাম ফার্স্টে। সো এখন যাবো, একটু আমি একটু দর্শন করবো আবার। তো এখানে লেখা আছে জুতা পরিয়া প্রবেশ নিষেধ। সো অবভিয়াসলি মন্দিরে আপনি ঢুকবেন তো জুতো খুলেই ঢুকতে হবে। তো যেখান থেকে আমি ডালা কিনেছিলাম সেখানেই আমি জুতোটা কিনেছিলাম। সো দিস ইজ চাকলাধাম মন্দির, অ্যান্ড ইউ ক্যান সি এখানে খুবই সুন্দর ভিউ।
ব্যাকসাইডে অনেক ডালা ফলার জায়গা আছে, অনেক কিছু দেখার মতো জায়গা আছে। তার আগে আমি একটুখানি আপনাদেরকে মন্দিরের ভিউটা করাবো। এরকম ছোটো ছোটো ট্রিজগুলো আছে যা ব্যারিকেজ করা আছে, যে বসার জায়গা সবাই যেন ছাওয়াতে একটু বসতে পারে। সো এটা এত বড় বাগান, এই পুরোটা আম বাগানে ভর্তি। সো দ্যাটস দি মেন মন্দির যাহাঁ পে পূজা হতা আর মানে যেখানে পুজো হয় বাবা লোকনাথের। তো সেখানে ভিডিও তোলা যায় না, তো ওখানে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ভিডিও তুলতে পারবেন না। সো এইটা হচ্ছে মানে মন্দিরটা যেখানে ওয়েল ডেকোরেটেড করা আছে, বাবা লোকনাথের বিভিন্ন বিভিন্ন রূপ দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো, ওটা অ্যালাউড। আমরা এখন এই মন্দিরে ঢুকছি। তো প্রবেশ দুয়ারে এই দুটো বেল মানে শিবের বাহন তো এখানে আছে, খুবই সুন্দর। আর শিবের বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার্স এখানে আপনি দেখতে পাবেন। আমি তোমার ব্যাক করি, খুবই সুন্দর স্ট্রাকচার্স এখানে করা আছে দেওয়ালে, ওয়াল পেন্টিংসগুলো। সো এইটাও হচ্ছে ওর বাইরের পুরো দৃশ্য, খুবই সুন্দর জায়গা। একটু একটু গরমটা বেশি আছে, বাট নেভার মাইন্ড। সো ও এখানে গণেশ ঠাকুরের সঙ্গে বাবার খুব এক সুন্দর একটা দিয়েছে। সো এবার আমরা স্টিল পিকচার্সও আপনাকে দিয়ে দেওয়া হবে, ততক্ষণ দেখুন। বাহ, এখানে গোপালকে রেখেছে, গোপালের সঙ্গে বাবা লোকনাথ বাবা, খুবই সুন্দর ছবি, খুবই সুন্দর দৃশ্য। এখানে রাধা কৃষ্ণের সঙ্গে আছে, এনার সঙ্গে একটু আলাপ হয়েছে। তো এনার কাছে একটু জানবো বাবা লোকনাথের ব্যাপারে, যে এখানে মন্দিরটা কত বছর ধরে আছে। দাদা একটু আমি বলুন আমাদেরকে যে এই মন্দিরটা কত বছর ধরে এখানে এখানে তৈরি হয়েছে। আমি তো আমার জন্ম থেকেই দেখছি এখানে মন্দির আছে, কত বছর হয়েছে এটা আমি নিজেও জানি। আচ্ছা আচ্ছা, মানে এখানে মানে মেইন পুরোহিতের নাম জানেন? মেইন পুরোহিত মানে বাসু ঠাকুরমশাই বলে আমরা চিনি, বাসু। তিনি প্রথম থেকেই পুজো টুজো করেন। আচ্ছা আচ্ছা, লোকনাথবাবা মানে আমি যতটা শুনেছি বসে, যে অনেকে এসে বলে যে আমার দীর্ঘদিনের অমুকের একটা প্রবলেম ছিল, অমুক রোগে ভুগছিলাম, এখানে এসে সুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইরকম হয়ে আমার চোখের সামনে আমি অনেকে দেখেছি যে ওখান থেকে ঢুকতে ঢুকতে মানে ভেলোর থেকে রিটার্ন দিয়েছিল, বলছে আর হবে না, এখানে এসে আমি শুনলাম ছেলেদেরকে বলছে আমাদের ছেড়ে দাও, এখানে এসে সুস্থ হয়ে গেছে। বাহ, এই করে করে দেখতে পাচ্ছি মানে প্রচুর লোক আজকে এখানে ছুটে ছুটে আসছে বিভিন্ন জায়গার থেকে। আরে লোকনাথবাবার এখানে মানে যা লোক হয় দু দশটা গ্রামে গাড়ি জায়গা দেওয়া যায়। সব থেকে বেশি ভিড় কবে হয়? জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে সব থেকে বেশি ভিড় হয়। মানে জন্মাষ্টমী মানে কৃষ্ণ ঠাকুরের জন্মবার, তো সেইবারে এখানে বিশাল ভিড় হয়। তো আমরা দেখেছি আমরা আর একটা ভিড় হয়, সেটা মঙ্গল প্রদীপ অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে একটা বড় একটা মেলা হয়, সেটা কবে হয়? জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে হয়, জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে। সো আপনারা একটুখানি নোট করে রাখবেন যে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে এখানে মেলা হয়, যেখানে প্রচুর ভিড় হয়। পশ্চিমবঙ্গের প্রতিটা কোণ থেকে মানুষেরা এখানে আসে, এখানে এসে বাবাকে পুজো করে, পুজো করে আর মনে দুঃখ কষ্ট সব শেয়ার করে। ও এখানে দাদা এখানে ছবি তোলেন, এখানে সব ফ্যামিলিদের একসঙ্গে করে একটা ছবি তোলে, এখান থেকে ইনস্ট্যান্ট প্রিন্ট আউট দিয়ে দেয়। তো এই জিনিসটা খুবই সুন্দর, এটা সবারই একটা স্মৃতি হয়ে থাকে যে হ্যাঁ আমি চাকলাতে এসেছি, আমার ফ্যামিলি নিয়ে এসেছি, সে সবাই মিলে এখানে মানে ছবি তুললাম। সো এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এই এই ভাইয়ের খুব সুন্দর কিউরিয়াসিটি ছিল যে আমি কোথা থেকে এসেছি, আমি কী করি। তো তুমি কিছু বলতে পারবে এই ব্যাপারে, মন্দির ব্যাপারে কিছু ব্যাপারে কী বলবো? মন্দির মানে আমাদের খুবই জাগ্রত বাবার মন্দির, চাকলা মন্দির, চাকলাধাম এক কথায় সারা ওয়েস্ট বেঙ্গল চেনে। হ্যাঁ স্বাভাবিক, চাকলা মন্দির বললেই মানে যে কেউ দেখিয়ে দেবে, গোমা থেকে চলে আসবে ইভেন করে বদর, বদর থেকে চলে আসবে ডাইরেক্ট চাকলা মন্দির। বাহ, মানে এটা কী বলবো, মানে 200 বছরের পুরনো মন্দির আমাদের। আচ্ছা, তুমি এখানে মন্দিরে কি করো? আমি এখানে ফটোগ্রাফি কাজ করে যে ছবি তুলে সাথে সাথে প্রিন্ট আউট দিয়ে দিই বাবার মন্দির নিয়ে, সাথে সাথে তুলে আমরা মাঝখান থেকে সাথে সাথে প্রিন্ট আউট করে দিই এখান থেকে এক মিনিটের ছবি। আচ্ছা আচ্ছা।
চান। তুমি কি এখানে ঘুরতে এসছো নাকি? আচ্ছা ঘুরতে এসছো ফ্যামিলির সঙ্গে নাকি? না একাই একাই এসছো। বাহ, আচ্ছা বাবা ডাকলো তাই আসলাম। বাহ, বাবা আমায় ডাক দিয়েছে, রুকবে আমাকে। আহা, দেখো এবং দেখাও, দেখাতে নেই কোনো পাপ, দেখেছে তোমার পূর্বপুরুষ, দেখেছে তোমার বাপ, লোকনাথ বাবা ডাক দিয়েছে, কাঁঠাল তোলায় এসে বসলাম। কি সুন্দর সুন্দর, এছাড়া আর কিছু বলার নেই। তো এখানে আমাদের কিছু লোকেদের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। তো এনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লোক, এখানকার খুবই কোঅপারেটিভ। সো এখানে এখন যাওয়ার টাইম আছে, এখনও এখন 12টা বাজে, এখানে যেতে আসতে টাইম লেগে যাবে, 1:30 থেকে এখানে ভোগ দেওয়া হয়। সো ভোগটা খেয়ে আমাকে আবার এখান থেকে কলকাতা ব্যাক করতে হবে, অনেকটাই দূর। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হ্যাভ টু মুভ অন। সো লেটস সি কতক্ষণে আমরা কচুয়া থেকে ব্যাক করে আসি। আপনারা কখন এসছেন এখানে? আপনারা এখানে এসে কি ভোগ ফোগ খাবেন এখন? পুজো দিয়েছেন? আচ্ছা আচ্ছা, মানে এখন কেমন লাগছে? আচ্ছা আপনারা কজন এসছেন? কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। বা অনেকটাই দূর, তার মানে তাও আমার থেকে বেশি দূর না, আমার থেকে তাও ওরকমই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো মাসিমা। মানে আপনারা এখান থেকে কখন বেরোবেন, মানে সব ভোগ ফোগ খেয়ে দিয়ে? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে কত বছর ধরে আসছেন? এই প্রথমবার আসলেন? আপনি? আমি এই দুবার আসলাম। আচ্ছা আচ্ছা, আর মাসিমা আপনি? প্রথম আসলেন? আচ্ছা আচ্ছা, আমার তো এখানে দ্বিতীয়বার। আগে বাবা মাদের সঙ্গে আসতাম, ঠাকুমা ঠাকুমার সঙ্গে আসতাম, এখন একাই আসছি। লোকনাথ ঠাকুরের খুবই ভক্ত আমরা, পুজো করি। এই যে 19 তারিখে পুজো করলাম, বাচালি করলাম। আপনারা কি 19 তারিখ করে এখানে আসেন? আসলে বাড়িতেই করি। ওনার বাড়িতেই করেন? আচ্ছা আচ্ছা, ওনার পাচালি আছে, পাচালিটা থেকে করি। আচ্ছা আচ্ছা, ভোগ ফোগ দি ছোটবেলা থেকে লোকনাথকে মানে ইয়ে করি। আচ্ছা, আমার হাজবেন্ড তো তাই, আমার হাজবেন্ড মানে আমার শ্বশুর বাড়িও তাই, লোকনাথ বাবার পুজো দেখে। যেদিন আমার বিয়ে হয় সেদিন ওই পুজো দেখে পুজো করছে। এবার আমারও বাড়িতে আমি পুজো দিচ্ছি, আমার হাজবেন্ডের বাড়িতেও পুজো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেই থেকেই লোকনাথ বাবার মন্দিরে আমার একটা মানুষ ছিল, এত বছর পরে আসতে পারলাম। জানি না বাবা কতটুকু কি করবেন, তার দয়া। চলো সব ভালো হবে মাসি। আর মাসিমাকে তো সানগ্লাস পরে খুবই সুন্দর লাগছে। হাই ফ্রেন্ডস, আমাদের এখানে চাকলাতে দু প্রকারে মানে এ করা হয়, ভোগ বিতরণ করা হয়। একটা হচ্ছে 25 টাকার কুপন আছে, আর একটা 65 রুপিসের কুপন আছে। 65 রুপিসে হচ্ছে আপনার খিচুড়ি ফিচুড়ি সব দেবে, উইথ ফ্রাইড রাইস ফ্রাইড সব দেবে, ওটা রাজভোগ বলে। অ্যান্ড 25 রুপিসে যেটা হবে সেটা ওনলি খিচুড়ি, তো সেটা ডিপার্টমেন্ট অন্য জায়গায়, সেটা মাটিতে বসে খেতে হবে। অ্যান্ড আপনার 25 রুপিসে যেটা আছে সেটা আপনার নিচে বসে খেতে হবে, মাটিতে বসে। অ্যান্ড 65 যেটা আছে সেটা আপনার বসে খাওয়া হবে, বেঞ্চে বসে খাওয়া হবে। আই মিন্স রাজভোগ, এমন কি এক্সট্রা ফ্রাইডাস ফ্রাইডাস সবই আছে। এখন রিসেন্টলি আমাদেরকে খিচুড়ি সার্ভ করা হয়েছে, সো যখন সব ফ্রাইডাস আসবে আমি আপনাদেরকে সব সময় ইন্টিমেট করবো। আপনারা আমি দেখতে থাকুন। এরপরে আমরা যাবো কচুয়া। কচুয়াতে গিয়ে ওখানে ওটা হচ্ছে বাবা লোকনাথের মামার বাড়ি। তো স্যার টিল দেন একটুখানি হোল্ডে থাকুন, আপনাদের দোকানে একটু খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আমার সঙ্গে কথা। হাই ফ্রেন্ডস, এখন আমরা চাকলা ছেড়ে যাচ্ছি। এখান থেকে কচুয়া নিয়ে বাই 14 কিলোমিটার বলছে সবাই, যাই না। এবার লাস্টে ওখানে গিয়ে পৌঁছে আমি দেখবো এখান থেকে কত কিলোমিটার। তো আমরা আপনাকে আমি পরে ওখানে গিয়ে আমি ইন্টিমেট করবো যে কত কিলোমিটার পড়লো। সো এখান থেকে নিয়ে বাই 14 কিলোমিটার 20 মিনিটস আমার বাইকে লাগবে। সো ওখান থেকে আমরা ডাইরেক্ট কলকাতার জন্য রওনা দিয়ে দেবো। আবার দেখি এখান থেকে কতক্ষণ লাগে, দেন ওখানে গিয়ে কিছু ভিউজ আমার পিকচার্স তুলবো, কিছু ভিডিওস শর্টস নেবো। নেওয়ার পরে ওখান থেকে আমরা কলকাতার জন্য রওনা হব। টিল দেন স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন জরুরি, আর নোটিফিকেশান বেলটা কিন্তু মারতে কিন্তু ভুলবেন না, ফর দ্য নোটিফিকেশান। আমরা যখন ভিডিও আপলোড করবো
সাং সাং আপনাদের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। টিল দেন বাই, সি ইউ, স্টে টিউনড, ওকে। এখন একটু অবস্থা একটু খারাপ হয়ে গেছে, সকাল থেকে কন্টিনিউ বাইক চালিয়ে যাচ্ছি আর পেরে উঠি না। সো একটুখানি এখানকার দর্শনটা করে আমি সঙ্গে সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরোনোর চেষ্টা করবো, কারণ আলোটা যাওয়ার আগে, মিনস রাত হওয়ার আগে আমরা ঘরে না আমায় ঘরে ঢুকতে হবে, কারণ আমি নাইট ড্রাইভ অ্যাভয়েড নাইট ড্রাইভ, নাইট ড্রাইভিংটা খুবই অসুবিধা হয়। সো অনেক স্টলস এখানে দেখতে পাচ্ছেন, দিস ইজ দি মন্দির for which we have come to see. Yeah, you can see this mandir. এই মন্দিরটা ওই জন্য স্থাপিত, এখানে লোকনাথ বাবার মামার বাড়ি। সো ইউ ক্যান সি হিয়ার সামথিং ইজ রিটেন, ইস ব্রহ্মচারী সামথিং, নাট মন্দির, ইটস নাট মন্দির, ইটস নোটেড ডাউন, ইটস নাট মন্দির। And see, it's written in Bengali. For other languages, I just repeat, Nath Mandir. It's Nath Mandir. I think we can take a shoot from here because it's a mandir, so I can't get inside. হাই ফ্রেন্ডস, এখন অ্যাট লাস্ট কলকাতা ব্যাক করি, এইবার ব্যাক করতে হবে, আর কিছু করার নেই, বিকজ আর পাচ্ছি না। এবার এখানে একা, সত্যি কথা বলি, একা রাইডিং, একা ট্রাভেলিং, ইটস নট পসিবল ফর এভরিওয়ান। সো একটু কষ্ট হচ্ছে একা একা ঘুরতে, অ্যান্ড ইন দ্যাট রিজন কি শঙ্খকে আমি খুব মিস করছি এখানে, শঙ্খ থাকলে হয়তো একটু ভালো হতো। আর দেখা যাক, এবার এখান থেকে কলকাতা আমি এখনই এই মোমেন্টে রওনা দিয়ে দেবো, ভাবছি এক কাপ চা খেয়ে তারপর রওনা দেবো কিনা। হ্যাঁ, লেটস হ্যাভ আ কাপ অফ টি, দেন আই উইল মুভ অন টু কলকাতা। এক কাপ চা। এখন আমরা কচুয়াতে আছি, আমি এখন প্লেসটা খুবই সুন্দর, এখানে পুরো বাগানই বাগান, দেখার মতো কিছু সেরকম কিছু নেই, বাট এখানে একটা মন্দির আছে। আচ্ছা, তো এবারের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখান থেকে কলকাতা এখন এই মোমেন্টে ব্যাক করছি, এক কাপ চা আমি জাস্ট খাচ্ছি খেয়ে দিয়ে এখান থেকে ব্যাক করবো। এখান থেকে কতক্ষণ, কত কিলোমিটার আসে আমি এখন বলতে পারছি না, আমার মোবাইলের চার্জ একদমই শেষ, দেখতে হবে গুগল ম্যাপটা, আমি একবার চার্জে বসিয়েছি, গুগল ম্যাপটা দেখি চেক করি, দেখুন বলছি এখান থেকে কত কিলোমিটার।
এখনই যে ভেরি সে ভেরি ভিউকে দেখালাম, সব একটা ভেরির সামনে আমরা দাঁড়িয়েছি, সেই ভিউটা একটু দেখুন। আমার নিউ ফ্রেন্ডসরা ওখানে দাঁড়িয়ে আছে, সব ফটো শ্যুট করছে। মানে জায়গাটা অপূর্ব, অপূর্ব জায়গা, ওই জন্য আমরা একটু দাঁড়ালাম এখানে, হল্ট দিলাম। এবার এখান থেকে 40 কিলোমিটার স্যার বলছে নাকি বাড়ি পৌঁছাতে, আমার জোকা ওরা থাকে ভবানীপুর, ওদের 32 কিলোমিটার, আমাদের আমার ওখান থেকে আরও 8 কিলোমিটার, তো 40 কিলোমিটার। সো এবার দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এখানে, রাস্তার একটু অবস্থা খারাপ আর সন্ধেও হয়ে এসছে রীতিমতো। মানে আমি তো টেন্স যে আমি এখন কী করে এখানে ড্রাইভ করবো, তো করবো আস্তে আস্তে। ওরা বলছে নাকি নিউ রাজারহাট ধরলেই হাওয়া হয়ে যাবে, সো ওদের সঙ্গে আমি পাল্লা দিতে পারবো না, তাও দেখা যাক। ওদেরও তো একটা স্কুটি আছে, স্কুটি অ্যাক্টিভা, সো তার সঙ্গে হয়তো পালসার পেরে যেতে পারে, R15 এর সঙ্গে নাও পারতে পারে। সো বাহ, ভেরির মাছগুলো সুন্দরভাবে লাফাচ্ছে, ইউ ক্যান সি, যদি ভালোভাবে নোটিস করেন দেন ইউ ক্যান সি দ্যাট ভেরির মাছগুলো কী সুন্দরভাবে লাফাচ্ছে, মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। খুব ভালো লাগছে এই জায়গাটাতে, তো আমি চাইছি যে এখানে একটা, এখানে একটা আমাদের আমার চ্যানেলটাকে নিয়ে এখানে একটা ফটোশ্যুট করবো, ফটোশ্যুটগুলো দেখুন, ভালো লাগবে আশা করি। হাই গাইস, এখানে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, কারণ কি অনেকটা রাস্তায় আমরা একসঙ্গে আসলাম, মানে এনাদের হেল্পেই আমি আসতে পারছি, কারণ আমার GPRS মোবাইল একদম সুইচ অফ, তো কিছু করার নেই, এদের GPRS হেল্পে আসছি। তো এনারা রাজারহাটের রুট দিয়ে এসেছিলো, আবার রাজারহাটের রুট দিয়েই যাচ্ছে। সো এদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করি, এদের সঙ্গে আমার আলাপ হয়েছিল চাকলা থেকে যখন আমরা কথা যাচ্ছি, আমি তখন ওখানে রাস্তাটা আমি বুঝতে পারছিলাম না, তো এরাই GPRS দেখে হেল্প করেছিল, তারপর এরাও যাওয়ার ডিসিশন নিয়েছে যে ওরাও ঘুরে আসবে কাছুয়া। সো একটু ইন্ট্রোডিউস করি, দাদা তোমার নাম বলো। আশিস। আশিস, হ্যাঁ, তুমি কি করো? আমি তো এখন কাজ করছি আর পড়াশোনা করছি। আচ্ছা, তোমার এই R15 তোমার? ওকে, ভেরি নাইস। তা আর কিছু বলো, তোমার আর কি বলবো, তোমার সাথে মিট করে ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আমি আসছি ইউটিউবে কিছুদিনের মধ্যে, ওকে, এখন থেকে জানিয়ে রাখলাম। কুণাল গুপ্তা, ওকে, ওকে, তুমি তুমি কি করো? বিজনেস করি। বিজনেস, ওয়াও, দেন দেন কনস্ট্রাকশন। আচ্ছা, তোমার মানে তোমার বিজনেসটা কোথায়, মানে মানে? আচ্ছা, তো মানে তুমি যেখানে থাকো সেখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, 4 মান্থস হয়েছে আপডেট করা। ওকে, আমার নামেই আছে কুণাল গুপ্তা। ওকে, সেটা আপনারা দেখুন, ভালো ভালো ভিডিও আছে, সংস আছে, ভালো লাগবে আপনাদেরকে। দাদার সঙ্গে মিট হয়েছিল ওখানেই চাকলার মধ্যে, দাদাও ভালো আছে, এনারও ইউটিউব চ্যানেল আছে, ওরাও একটু দেখুন, ভালো চ্যানেল আছে। আমরা বলছি লাভ টু রাইট, লাভ টু রাইট স্পেস কলকাতা থেকে ফার্স্ট আজকে রাত্রেবেলা তোমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে, অ্যান্ড এটা আমার প্রমিস, আমার আমি দীপ্তিশ। আচ্ছা, দেন তোমার নাম বলো। আমার নাম সোম। সোম সোম, আচ্ছা তুমি কি করো? আমি বেকার, ফটো মেরে একদিন ছেড়ে মারি, ব্যাচেলার, বেকার। ওকে, তো বলো বলো কি হয়েছে তুমি? এই তো বলছি তো, আমি বেকার, সিরিয়াস। আরে ইঞ্জিনিয়ারিং তো পড়েছি, বাট চাকরি বাকরি তো পাইনি। আচ্ছা, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, ওকে, তো মানে এখানে আমরা জাস্ট এই সানডে করে এরকম প্রত্যেকবার প্রত্যেক দিন মানে প্রত্যেক সানডেতে আমরা রেগুলার এরকম ভিজিট করি। দ্যাটস ইন্টারেস্টিং, সব বন্ধুরা মিলে জাস্ট যাই। অবশ্যই এরকম একটা গ্রুপ থাকলে মানে অপূর্ব লাগে, আমারও একটা গ্রুপ আছে, আমারও সংখ্য আছে, বাট আনফর্চুনেটলি মানে তার অফিসের চাপে সে আসতে পারছে না, তো মানে আমি একা রাইড করছি, ইটস টু বোরিং ভাই। তোমাদের তোমাদের সঙ্গে যদি আলাদা না হতো, আমি আমি আমার এই যাওয়ার পথটা কী অবস্থা হতো আমি নিজেও জানতাম না, যে আমি নিজে ফিল করতে পারছি না যে কী অবস্থা হবে, কারণ এখন যা অবস্থা তার থেকে তিন গুণ হয়তো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, মানে খুবই জঘন্য রাস্তা। হ্যাঁ, সত্যি অত্যন্ত জঘন্য রাস্তা। যাই হোক, তোমার সঙ্গে মানে আলাপ করে অসাধারণ লোক, অসাধারণ মানুষ, একবার মিট করুন পারলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লর্ড। আমি বলছি তুমি সঙ্গে সঙ্গে যদি মিট করো, সে আমার ছোট ভাই, নিজের ভাই, ছোট ভাই, মানে খুব খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমরা এই দুজনেই রাইড করি, মানে মানে একে অপরের হেল্প করি। রিয়েলি গাইস, তোমাদের সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার সঙ্গে রাইড করেও খুব ভালো লাগছে, তোমরা খুব কন্ট্রোলে, এত সুন্দর কন্ট্রোলে চালাচ্ছ। আমি হয়তো ভিডিওটা কিছু কয়েকটা ভিডিও তুলেছি, কয়েকটা ভিডিও তুলেছি আমি, তো
খুব ভালো লাগছে, অসাধারণ। চলো এই বাকি যে রাস্তা আমরা একসঙ্গেই যাব, একসঙ্গেই যাব, আবার আমরা মিট করব, আমরা আবার মিট করব অবশ্যই। এগেইন লাভ টু রাইড স্পেস কলকাতা কে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আপনাদের অসাধারণ অসাধারণ মুভমেন্ট দেখাবে, তোমাদের এরকম প্লেস থাকলে তো আমাদের চ্যানেল অবশ্যই কিছু হবে হবে। ফ্রেন্ডস, অ্যাট লাস্ট এখন 8:00 আমি এখন বাড়ি পৌঁছলাম। জার্নিটা খুবই সুন্দর ছিল, আর এরকম অনেক রাইড আমরা করতে থাকবো আস্তে আস্তে। আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর প্লিজ ওই নোটিফিকেশন বেলটা মারতে ভুলবেন না।